আছে, রাজনৈতিক দুর্বৃত্তরা আছে। 300 আসনে প্রার্থী দিয়েছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেক আসনে দামি ক্যান্ডিডেট থাকতে হবে, একজন এমপিকে মাস্ট বি একজন দামি ক্যান্ডিডেট রাখতে হবে। ভোর উন্মুক্ত নির্বাচনে কোনো দল নেই, আওয়ামী লীগ ভোর উন্মুক্ত করেছে। মনে হচ্ছে যেটা আওয়ামী লীগের কাউন্সিল চলছে, এই কাউন্সিলে যে কেউ ক্যান্ডিডেট হতে পারবে। নির্বাচন কমিশনকে বলতে চাই, আওয়ামী লীগের কাউন্সিল মার্কা নির্বাচনে জনগণের পয়সা খরচ করে প্রশাসনের ভোটের আয়োজন বন্ধ করতে হবে। এই নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আওয়ামী লীগ ব্যতীত কোন দল নাই। আওয়ামী লীগ এখন কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা জুয়ারিদের ঘর উন্মুক্ত করেছে। মনে হচ্ছে যেটা আওয়ামী লীগের কাউন্সিল চলছে, এই কাউন্সিলে যে কেউ তাকেও ধরত। তিনি যেভাবে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলেছেন, এটা তো অস্বীকার করার উপায় নাই। সিনেমার ভাত নাই, এখন নৌকার নৌকায় উঠে গেছে। আজকে নাইমুর রহমান দুর্জয় ভালো খেলোয়াড় ছিলেন, আওয়ামী লীগের টিসি হিসেবে ব্যবহার হয়েছেন, ধান মুছেছে, এখন টিসু ফেলে দিয়েছে। নাইমুর রহমান দুর্জয় বাদ পড়েছেন। আর নতুন করে আগাইছে যে কিশোরগঞ্জের সাবেক আইসিপি নূর মোহাম্মদ সাহেব, যখন টিসুর প্রয়োজন ছিল আওয়ামী লীগ ব্যবহার করেছে, ধান মুছে টিসু ফেলে দিয়েছে, টিসু পরিবর্তন করেছে। এইখানে এখন আইসিপির পরিবর্তে ওখানে এসেছে কে, ডিআইজি। আইসিপি মনোনয়ন পাননি, আর এক জায়গায় আবার আইসিপির ভাই পেয়েছে, জানেন তো খবর। সুনামগঞ্জ বিরাই সাল্লাতে বর্তমান পুলিশ প্রধানের ভাই মনোনয়ন পেয়েছেন। এইরকম পুলিশের ডিআইজি, আইজিপির ভাই, বিচারপতির ভাই তো আছে, প্রধান বিচারপতির ভাই তো নেত্রকোণের এমপি আছেন। তো এইভাবে আজকে আওয়ামী দুর্বৃত্তদের দখলে আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের দুঃখ হয়, আফসোস লাগে। একটা প্রতিষ্ঠান নাই যার প্রতি আমরা আস্থা রাখতে পারি। আজকে যদি আমরা বলি যে দেশের বিচার বিভাগের প্রতি আমরা আস্থা রাখবো, এই বিচার বিভাগ সত্য মানুষের প্রতি এখন অবিচার করছে, আইনকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিচ্ছে, মিথ্যা মামলায় কারাদণ্ড দিচ্ছে। কোথায় আপনি ন্যায় বিচার পাবেন? রাষ্ট্রপতির দরবারে যাবেন, আছে সেই উৎসব দিবেন, সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদেরকে আজকে শেখ হাসিনা পছন্দ করেন না। শেখ হাসিনা কাউকে সেই পদে বসেন নাই যারা নর্মনম করতে পারে, যারা তার গুণকীর্তন করে গাইতে পারে। একটা প্রতিষ্ঠান নাই, কিন্তু আজকে এই দেশকে যদি বাঁচাতে হয় আন্দোলনের বিকল্প কিছু নাই, এই সমাজ এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হবে। যে কারণে আজকে সে নিরাপদ সড়ক আন্দোলন আপনি দেখেছিলেন, তরুণরা আওয়াজ তুলেছিল না, রাষ্ট্র সংস্কার চলছে। আজকে আমরা অফিস ভাড়া দিতে পারি না, কষ্ট করে প্রোগ্রাম করে টানা প্রোগ্রাম, লোকজনের খরচ মরদে দিতে পারি না, আমাদের লোকজন আসে না। কিন্তু আমাদের তো সুযোগ ছিল কোটি কোটি টাকার ব্রিফ কেস নেওয়া, অন্যদেরকে বিস্কুট দিলে আমাদের 14-10 কোটি দিত, তাই না? তুমি নির্বাচনে যেতাম, 2-4টা এমপিও তো হতাম, তাহলে কি দরকার ছিল রাজপথে আন্দোলন সংগ্রাম করা? আজকে দুঃখ হয় কিন্তু তরুণ প্রজন্মের ইনফ্লুয়েন্সার সোশ্যাল ফিগার আমরা দেখি ঘৃণ্য ভাবে শেখ আওয়ামী লীগের দালালি করছেন, উন্নয়নের কথা বলছেন। আজকে হিলাল আলমকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় এই দেশে তার উন্নয়ন হবে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে 75 থেকে 96 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, এদেশে উন্নয়ন হয়েছে ভাইরা? হয়েছিল, তাই সে উন্নয়নের গার্গপ্য করছেন। বরঞ্চ উন্নয়নকে আপনারা আপনাদের ক্ষমতায় টিকে থাকার জন্য আপনারা দুর্নীতির রাস্তা হিসেবে ব্যবহার করেছেন। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দরকার ছিল না, আমাদের দেশের বিদ্যুতের প্রয়োজন 14 থেকে 14,500 মেগাওয়াট, আমাদের দেশের প্রোডাকশন ক্যাপাসিটি আছে 24,500 মেগাওয়াট, 24,500-25,000 মেগাওয়াট, মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন আছে দেশে, কেন রাশিয়াকে পাশে রাখতে? যে ভাই আমার যে লুটপাটের সরবরাহ
এখানে চাইনিজে প্রজেক্ট নিবে রাশিয়ানরা নিবে দিল্লি সবে খুশি সেভাবে বাংলাদেশকে ব্যবহার করবে আজকে নির্বাচন হচ্ছে বাংলাদেশে বৈঠক হচ্ছে দিল্লিতে কত বড় মেরুদণ্ডহীন দালাল চিন্তা করেন রাষ্ট্র সচিব নব্বই দেশের কূটনীতিকদেরকে ব্রিফ করার জন্য দিল্লি যাচ্ছেন কেন ভাই বাংলাদেশে কূটনীতিক আছে না বাংলাদেশে ব্রিফ হচ্ছে না দিল্লিকে তোমার শ্বশুর বাড়ি আজকে আমরা শুনি মুজাম্মেল বাবুর মতো সিনিয়র সাংবাদিকরা তারা বাংলাদেশ ভারতকে মানে অভিন্ন মানে জয় বাংলা জয় হিন্দে পরিচালনা করতে চায় আজকে বাবুরা এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য আওয়ামী লীগের মধ্যে ঢুকে আজকে দেশের সর্বনাশ করছে এই দালালদেরকে চিহ্নিত করুন এই দালালদেরকে প্রতিহত করুন প্রকাশ্য শত্রুর চেয়ে নীরব শত্রু অনেক ভয়ঙ্কর ঘাতকের ভূমিকায় আজকে আওয়ামী লীগের মধ্যে এই নীরব শত্রুরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই বন্ধুগণ আমাদের কথা একটাই রাস্তা আমাদের একটাই আন্দোলন 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 চালিয়ে দিতে হবে আন্দোলনের আন্দোলনের বিকল্প নাই হতাশ হবেন না পৃথিবীর বিভিন্ন দেশে চুপ চুপ কালে কালে স্বৈর শাসন কিছুদিন শাসন করেছে তাদের পতন হয়েছে আজকে নির্বাচনে কম্বোডিয়া মার্কা নির্বাচনের দিকে আগাচ্ছে কম্বোডিয়া মার্কা নির্বাচন করে আর পার পাওয়া যাবে না কম্বোডিয়ার খবর জানেন তো সেখানকার প্রেসিডেন্ট মেইন স্ট্রিমে রাজনৈতিক দলকে বাদ দিয়ে দুই ভোর ১৭টা দল তৈরি করে তার দল একটা ১৮টা দল নিয়ে নির্বাচন করেছে ১২৫ জনের মধ্যে ২০টা সেপাইছে ৫টা আর অন্যদেরকে দিচ্ছে এইখানে আজকে তৃণভোজী না তৃণমূল তৃণমূল তো বললে ভুল হবে এটা তো তৃণভোজী এই তৃণভোজী দল তৈরি করছে বিএনএম ভাটপাটদের দল বিএনএম তৈরি করছে সরকার রাষ্ট্রের টাকা ব্যবহার করে কিংস পার্টি তৈরি করছে যাদের ছিল না পোশাক টাকা তাদের এখন গুলছেন দলের কার্যালয় হ্যাঁ দল নাই দলের নাই নীতিরাম সরকার নেতা নাই কর্মী নাই তিন শাসনের প্রার্থী নেই আবার ভোট যাচ্ছে ইয়ং ছেলেপেলে তো নতুন নতুন দাড়ি মুখ করে এলে আয়নার সামনে দেখে কয়টা হয়েছে কত বড় হয়েছে আজকে তারা কেউ কেউ এমপি তো হইতেই চায় মন্ত্রী তো হইতেই চায় এখন বিরোধী দল হইতে চায় হ্যাঁ এই হচ্ছে তামাশার নির্বাচন এই হচ্ছে প্রয়াসের নির্বাচন এবং দুঃখজনক আজকে সরকার প্রধান সরকারি দল জনগণের সাথে এই তামাশাবাজি প্রদর্শন করছে কাছে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ১৭ জানুয়ারি প্রয়োজনের নির্বাচন যদি সরকার করতে চায় প্রয়োজনের নির্বাচন এখন থেকে আন্দোলনের লেফট রাইট চলবে সময়ের মতো করতে হবে পুলিশ প্রশাসন সব আইন শৃঙ্খলা ভাই বোনদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই খেলা চলছে জনগণ বনাম প্রতিবাদ এই খেলায় আপনারা অংশ নেবেন না আজকে যেই সমস্ত ডিআইজি বলেন এসপি বলেন ডিসি বলেন যারা আজকে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বেপরোয়া তাদের পরিবার পরিজন কোথায় আছে তালিকা তৈরি করেন প্রত্যেকের তালিকা তৈরি করেন এই তালিকা তৈরি রাজনীতি আমাদেরকে শিখিয়েছে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এর সাথে উদ্দেশ্যে বলেছিলেন সেনা চাউনিতে থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতায় থাকবেন নিরীহ মানুষের লাশ ফলাবেন একটা লাশ পড়লে বলেছেন শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী আমাদেরকে সেই পথে হাঁটতে হবে আজকে যে সমস্ত অফিসাররা সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে শুধুমাত্র এই প্রতিবাদ নয় এই প্রতিবাদের নাট বল্টু লেসন্স অফ ডারকে প্রতিহত করতে হবে আমরা তো মরছি আমরা মার খাচ্ছি মরছি জেলে যাচ্ছি আমাদের আর ভয় কি আগামী ২১ তারিখ এই অন্যায় হবে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে যাদেরকে গ্রেপ্তার করেছে বাবাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করেছে
বড় ভাইকে নাতে ছোট ভাইকে গ্রেফতার করছে সেই সমস্ত স্বজনরা প্রেসক্লাবের সামনে আপনার প্রোগ্রাম করবে বিক্ষোভ করবে আপনাদেরকে অনুরোধ জানাবো প্রত্যেকের বাবা মা বউ বাচ্চা সহ আপনারা চলে আসবেন আজকের এই আন্দোলনে মা বোনদের অংশগ্রহণ খুবই প্রয়োজন মা বোনদেরকে রাস্তায় নামতে হবে আজকে আমরা বলেছি শুধুমাত্র নির্বাচন কিংবা ভোটের আন্দোলন নয় এটা দেশের অস্তিত্ব রক্ষার আন্দোলন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই আন্দোলনে যদি আমরা পরাজিত হই বাংলাদেশ আরেকটা আপনার ওই নেতৃত্ব দিচ্ছে ওই যে কি বলে আপনার সিকিম বাংলাদেশ আরেকটা সিকিমে পরিণত হবে এই সিকিম না হতে দিতে চাইলে এখন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে তোলেন আওয়ামী লীগ যদি 2006 সালে নদী পরীক্ষা নিয়ে আন্দোলন করতে পারে আপনারা কেন পারবেন না আজকে এই ফলটন থেকে একজন নেতা কর্মীকে যদি গ্রেপ্তার করা হয় সে হোক বিএনপির হোক জামাতের আপনারা তামসা দেখেন হ্যাঁ এটাকে সিনেমায় দরকার দুই তিনজন নেতা কর্মীকে বড় ছাগলের মতো রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে আপনারা সরকার দেখছেন এই সরকারকে কিন্তু আপনারা চলে ফিরে ছাই হয়ে যাবেন যেখানে অন্ধ বিচার সেখানে ইত্যাদি প্রতিহত করুন আর জাতীয় সার্কাস পার্টি এই সার্কাস পার্টি নিয়ে আমাদের ভাবার সময় নেই সার্কাস পার্টি যদি একটা আসরে এমপি নির্বাচিত হতে পারে ভোটের মাধ্যমে রাজনীতি ছেড়ে দেবো বললাম তো রাজনীতি ছেড়ে দেবো ভোট নাই নেতা নাই কর্মী নাই 15 বছরে বিরোধী দল ছিল হ্যাঁ 15 জন লোক নিয়ে ঢাকা শহরে রাস্তায় কোনো মিছিল দেখেছেন মিটিং দেখেছেন এই সুবিধাবাদী তারাদের নিয়ে চিন্তা করা লাগবে না সময় আমাদেরকে সুযোগ করে দিয়েছে মানুষ চেনার দালাল চেনার রাজনৈতিক নেতৃত্ব চেনার যেই নেতৃত্ব রাজপথে আছে তাদের নেতৃত্বে আন্দোলন চলছে শেখ হাসিনার পতন না পর্যন্ত আন্দোলন চলবে